নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ সতেরোই জানুয়ারি মঙ্গলবার নিউজ নির্ভীকের অবাক করা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস সুপারকার কার বানিয়ে তাক লাগাচ্ছে এবার তালিবান অবাক করা খবরই বটে কেমন হবে প্রথম আধুনিক কাবুলি সেই গাড়ি দামই বা কত জানতেই হবে অবাক করা খবরে দু একুশ সালের পনেরোই আগস্ট আবার আফগানিস্তান দখল করেছিল তালিবান ভয় তখন সে দেশ ছেড়ে পালাতে শুরু করেছিলেন নাগরিকরা গত প্রায় দেড় বছর ধরে তালিবান রাজত্বে দেশে অনেক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মিডিয়ার প্রচারে তমসাচ্ছন্ন আফগানিস্তানের এই দশা দেখে শঙ্কিত গোটা দুনিয়া এই প্রেক্ষাপটে আফগানিস্তান সম্পর্কে দুনিয়ার ধারণা বদলাতে মরিয়া তালিবান নেতৃত্ব আর তারই প্রথম পদক্ষেপ হিসাবে নতুন তৈরি করেছে তালিবান সরকার দেখতে ঝাঁচকচকে গাড়ির চেহারাও চোখ ধাঁধানো এমনই এক অত্যাধুনিক সুপারকার বানানোর কথা ঘোষণা করেছে আফগানিস্তানের তালিবান সরকার এই প্রথম দেশীয় প্রযুক্তিতে সেই দেশে তৈরি হচ্ছে সুপারকার সুপারকারের নাম রাখা হয়েছে মাডা নাইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গাড়িটার মূল মডেল তৈরির কাজ সম্পূর্ণ করা হবে আর তারপরেই এই অত্যাধুনিক ঝকঝকে গাড়িটা সর্বসমক্ষে আনা হবে কাতারে একটা প্রদর্শনীতে এই সুপারকার আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে তালিবান সরকার গত পাঁচ বছর ধরে এই গাড়িটা তৈরির কাজ চলছে এনটোপ নামে এক সংস্থার সঙ্গে যৌথভাবে গাড়িটা তৈরি করছে কাবুলের আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট সংক্ষেপে এটিভিআই এই গাড়িটার হাত ধরেই দুনিয়ার কাছে নিজেদের উন্নয়নের ছাপ রাখতে চায় তালিবান এই গাড়িটা কেমন হবে কি কি বৈশিষ্ট্য রয়েছে মাডা নাইন একটা মিড ইঞ্জিন সুপারকার এতে ব্যবহার করা হয়েছে টওটা করলার ইঞ্জিন তীব্র গতির জন্য এই ধরনের ইঞ্জিন বানানো হয়েছে এ ভিআইয়ের প্রধান গুলাম হায়দার শাহমত জানিয়েছেন যে ইঞ্জিনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গাড়িটা তীব্র গতিতে ছুটতে পারে সুপারকারটার চেসিস মানে গাড়িটার নিম্নাংশের কাঠামো টিউবের আকারের চেসিসটা খুব একটা ভারী নয় গাড়িটা তৈরি করতে যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে তা হালকা ওয়ান রেসের গাড়িগুলোয় যেমন টিউবুলার চেসিস থাকে তেমনভাবেই এই সুপারকারের কাঠামো তৈরি করা হয়েছে পাহাড়ি এলাকাতেও ছুটবে এই সুপারকার আফগানিস্তানের পার্বত্য এলাকায় পরীক্ষামূলকভাবে মহড়া হয়েছে মাডা নাইন সুপারকারের গাড়িটা পরীক্ষামূলকভাবে চালিয়েছেন ইঞ্জিনিয়াররা তবে সেই মুহূর্তের কোনো ভিডিও প্রকাশ্যে আসেনি পাহাড়ি এলাকাতেও ছুটবে এই সুপারকার আফগানিস্তানের পার্বত্য এলাকায় হয়েছে মাডা মহড়া হয়েছে আফগানিস্তানের প্রথম সুপারকারের দামও ভারতে ল্যাম্বর গিনি হুরাকেন অডি আর এইটের মতো সুপারকারগুলোর দাম কোটি টাকার উপরে মাডা নাইন সুপারকারের দামও কোটি টাকার বেশি মনে করা হচ্ছে এই সুপারকারের দাম হতে পারে দুই থেকে চার কোটি টাকা এন্টোপ সংস্থার সিইও মোহাম্মদ রিজা আহমেদি জানিয়েছেন এই গাড়ির হাত ধরে আন্তর্জাতিক আঙিনায় ছাপ ফেলবে আফগানিস্তান তবে কবে এই গাড়িটার উদ্বোধন করা হবে সেই দিন ধার্য করা কিন্তু এখনো হয়নি প্রথমে আফগানিস্তানেই কেবলমাত্র এই গাড়িটা পাওয়া যাবে আগামী দিনে বিশ্বের অন্য দেশেও পৌঁছে যাবে এই সুপারকার গাড়িটা তৈরির কাজে রয়েছেন এন্টোপ সংস্থার কমপক্ষে তিরিশ জন ইঞ্জিনিয়ার গাড়ির হেডলাইটে এলইডি আলো ব্যবহার করা হয়েছে আগামী দিনে বৈদ্যুতিক সুপারকার হিসেবেও তৈরি করা হতে পারে মাডা নাইন সুপারকারটার ছবি প্রথম প্রকাশ্যে আনেন তালিবানের উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল বকি হাক্কানি গাড়িটার রং কালো সুপারকারের ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে গাড়িটাকে দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো সমাজ মাধ্যমে গাড়িটার ছবি প্রকাশ করেছেন তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ তিনি বলেছেন এই গাড়িটা গোটা দেশের কাছে সম্মানের প্রসঙ্গত দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবানের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে ছিল যে তারা উন্নয়নশীল দেশ গড়বে কিন্তু অতীতে তালিবান রাজের ভয়াল স্মৃতির দৌলতে আফগানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে গোটা দুনিয়া এই প্রেক্ষাপটে এই সুপার কার তৈরি তালিবানের কাছে একটা চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা চারটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিত থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর প্রতিদিন কমবেশি রাত দশটায় নিয়মিত থাকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন প্রতিদিনের এই সময়ের নিয়মিত দুটো ভিডিও ছাড়াও অনিয়মিতভাবে থাকে ঝটপট দশটা খবর ব্রেকিং নিউজ অবাক করা খবর সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করা যে কোনো পাবলিক পোস্ট নিয়ে ফেসবুক থেকে খবরে ইতিহাসের ঘটনা নিয়ে ইতিহাসের এই দিনে দূরে কাছের ভ্রমণ কাহিনী নিয়ে চোখ ফেরালে এই চমকের মতো শিরোনামে ভিন্ন ধর্মী নানা বিষয়ের গুরুত্বপূর্ণ সব ভিডিও তাই প্রতিদিন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ